আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক বাদ আহলান ও সাহলান ও মারহাবান বিকুম ফিহাদাল লেখা এবং আমাদের সকলের প্রিয় ডাক্তার মানবিক ডাক্তার আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইকেও আমি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য জাহাঙ্গীর ভাই মূলত অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার তো আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটি সুযোগ হচ্ছিল না মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব কিছু কথা শেয়ার করব পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এসেছি এবং লাইভে বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি তো আমাদের প্ল্যান ছিল যে বেসিকলি ভাইয়ের সাথে কিছু শিখার চেষ্টা করব এই লাইভে আমি আমার পেজে একটু মজা করে স্ট্যাটাস দিয়েছিলাম যে এই সুযোগে বিনা ভিজিটে একটা প্রেসক্রিপশন করিয়ে নিব আর কি তো আসলে ওই আলাপচারিতার মধ্যে আল্লাহরചര്യটার মত করে আমরা হয়তো চেষ্টা করব ইসলামিক পারসপেক্টিভ থেকে হেলদি লাইফস্টাইলের ব্যাপারে আমি যতটুকু জানিবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে খেতেন কিভাবে লাইফ লিড করতেন কুরআন সুন্নাহ যতটুকু পড়েছি সেটার আলোকে হয়তো আমি ইসলামিক পার্টটা কভার করবার চেষ্টা করব আর আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই হয়তো মানে মেডিকেল সায়েন্সের আলোকে এসে বিষয়গুলো শেয়ার করবেন এভাবে আলাপচারিতার মত দিয়ে আজকে লাইভটি আমরা রান করব বা কন্টিনিউ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ باذنাল্লাহ তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটি শেয়ার দিয়ে রাখুন যাতে করে অনলাইনে এখন যারা আছেন সবাই আমাদের সাথে কানেক্টেড হতে পারে এবং আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারে প্রথমে যে প্রশ্নটি এসেছে রাসুল ইসলামের খাবার পদ্ধতি কেমন ছিল এবং আমাদের মাঝে একটি ব্যাপার প্রচলিত আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুন না এই ব্যাপারটি আর কি তো এখানে প্রথমে বলে রাখা ভালো যে আম্মাজান আয়সারদুল্লাহ তালা থেকে এরকম বর্ণিত আছে যে রাসুল সাহা ইসলাম মিষ্টান্ন পছন্দ করতেন হ্যাঁ এটা ঠিক হালাওয়া এটা পছন্দ করতেন মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন তবে রাসুল সাহা ইসলামের লাইফ টাইমে দেখা যায় যে বেশিরভাগ সময় ওনাদের মানে খাবারের একটা কষ্টের মধ্যে দিয়ে ওনারা কাটিয়েছেন আর পর্যাপ্ত মানে ফুড অ্যাভেলেবেল ছিল না ফলে যখন যে খাবারটা আসতো সেটাকেই আল্লাহর নামে আল্লাহ রাসুল সাহা ইসলাম গ্রহণ করতেন এবং এমনও হতো যে ফজরের সালাতের পরে তিনি যখন বাসায় আসতেন তো তখন স্ত্রীদের ঘরে আসার পরে জিজ্ঞেস করতেন ঘরে কি কোনো খাবার আছে তো ওনারা যদি বলতেন আছে তো উনি খেতেন আর যদি বলতেন যে খাবার নেই তো এরকমই খুব খুব সিম্পল লাইফ লিড করতেন কি খুব আহামরি কোনো লাইফ লিড করতেন না আমরা যদি বায়োগ্রাফি স্ক্যান করি রাসুস ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবেন এরকমই খুবই সাদা মাথা জীবন তিনি যাপন করতেন খাবারের ক্ষেত্রে রাসুসাহ ইসলাম খাবারের কথা যদি বলি সেক্ষেত্রে কিছু খাবার ছিল কমন মানে প্রায় খেতেন অ্যাভেলেবেল ফুড যেটা আর একটা ছিল রেয়ার ফুড কালে ভদ্রে তিনি খেয়েছেন আর আর কিছু কিছু ছিল যে ওনার ফেভারিট ফেভারিট খাবার ছিল সাধারণত বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে খেজুর খেতেন খেজুর খেতেন হাদিসে এটা পাওয়া যায় খেজুর খেতেন রুটি খেতেন মোটামুটি অ্যাভেলেবেল এগুলো ছিল ওনাদের সাধ্যের নাগালে ছিল হাদিসে এরকমও আছে যে দিনের পর দিন যেহেতু কন্টিনিউসলি রাসুসা ঘরে ঘরের চুলায় রান্না হতো না রোজা রাখতেন খেয়ে না খেয়ে এভাবে ওনারা লাইফ লিড করেছেন বিশেষ করে মাদানি জিন্দিগির শুরুর দিকে মাদানিয়ান পিরিয়ডের শুরুর দিকে তো আসলে আর্থিক একটা অনটনের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ একটার পর একটা ট্রাজেডি অনেক স্ট্রাগল ওনারা মোকাবেলা করেছেন বেসিকলি সপ্তম হিজড়িতে যখন খাইবারের ফোর্ট্রেস রাসুসা ইসলাম জয় করেন যেটা মদিনা থেকে বেশ দূরে ইহুদি কমিউনিটি একটা ছিল ওদের ট্রেচারির কারণে ওদের বিশ্বাসঘাতকতার কারণে সেখানে যখন তিনি অভিযান প্রেরণ করেন ওই খাইবার ছিল পুরো আরবিয়ান পেনিনসুলাতে আপনার খেজুরের জন্য বিখ্যাত মানে গ্রিন ভেজিটেবল সবজি এগুলোর জন্য বিখ্যাত এবং খেজুরের বাগান ছিল অনেক একর একর জমিতে ওনারা খেজুর চাষ করত। ওইটা যখন দখল করলেন তখন ওখানকার বাৎসরিক যে ইনকাম সেটা মুসলমানরা পাওয়ার পরে মদিনার মুসলমানদের আর্থিক দৈন্যতা কিছুটা কাটতে শুরু করলো এটা হচ্ছে সপ্তম হিজরির কথা কিন্তু মাদানি জিন্দিগির প্রথম ছয় বছর কিন্তু খুব কষ্টের মধ্যে ওনারা ছিলেন তো কামিং টু দ্য পয়েন্ট খেজুর খেতেন রুটি খেতেন আর যেহেতু ওই যে মেষ মেষ চারণ করতেন সাহাবাদের বকরি ছিল উঁট ছিল তো এই বকরি উটের দুধ মোটামুটি অ্যাভেলেবেল ছিল ওই যে রুটি খেজুর দুধ এগুলো সাধারণত আহ ওনাদের বেসিক খাবার ছিল আর যেহেতু উট বকরি ছিল ফলে খেতেন বেশ পছন্দ করতেন যদি কখনো সুযোগ হতো যে যুদ্ধে বা ফাই এরকম মালামাল লব্ধ হয়েছে তো সেটা থেকে ওনারা অনেক উট অনেক ছাগল এগুলো পেতেন তো ফলে মাঝে মাঝে গোস্তও খেতেন গোস্তের ক্ষেত্রে রসুল আহ খাসির বা বকরির সামনের দুই পায়ের গোস্ত পছন্দ করতেন সিনার গোস্ত বা বাজুর গোস্ত আর কি আরবিতে বলা হয় জিরা অর্থাৎ এই বাহুর গোস্ত রাসুল্লাহ ইসলাম খুব বেশি পছন্দ করতেন এবং আমরা জানা এরকম একটা বর্ণনা পাওয়া যায় যে খাসির পা দিয়ে আমাদের বাংলাদেশে এটাকে নেহারি বলে আরকি কি বা অনেক এলাকায় পায়া বলে হ্যাঁ পায়া বলে এই পায়াও রাসুল্লাহ ইসলাম খুব পছন্দ করতেন এরপর একটা একটা বিশেষ খাবার আছে যেটাকে আরবিতে সারিদ বলে সারিদ হচ্ছে বেসিকলি রুটি এবং গোস্তের একটা মিক্সচার রুটিকে আপনি মাফরুম করে তারপর গোস্তটাকে একসাথে একটা মিক্সচার করে ওইটাকে ট্রেতে রেখে পরে পিস পিস করে ওটা খাওয়া সেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে কারণ আমি মিশরে ছিলাম পাঁচ বছর তা আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিনে এই খাবারটা সরবরাহ করা হতো এবং তৎকালীন আরবে এই খাবারটা খুব খুবই মানে খুব রিচ ফুড হিসেবে কনসিডার করা হতো এটা খুব বেশি হয়তো খাওয়ার সুযোগ হতো না তো রাসুল ইসলাম একবার বলেছিলেন যে ফাদলো আ ইসাতা আলাসা ইরিনিসা কাফাদলি সারিদে আলা তো আমিকম এর মানে হচ্ছে আর আরবের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারী জাতির মধ্যে তেমনি আমার কুমার স্ত্রী মানে একমাত্র কুমার স্ত্রী আয়েশা সেরা পুরো নারীদের মধ্যে খাবারের মধ্যে যেমনি সারিদ সর্বসেরা নারীদের মধ্যে তেমনি আয়েশা সেরা আর কি তো এই যে স্টেটমেন্ট এটা থেকে বোঝা যায় যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা তো সারিদ খাবারটা হচ্ছে তৎকালীন সময়ে আমরা এখন যেমনি ওই যে কি বলা যায় তেহারি কোরমা বিরিয়ানি মোরগ পোলাও বিরিয়ানি 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 লাভার যারা খুব পছন্দ করে বা বিয়েতে যেমনি পোলাও রোস্ট যেটা অ্যারেঞ্জ করে যেটা হয়তো কালে খাওয়া হয় অনুষ্ঠানে তো তখনই সারিদটা ওই রকম তো রাসুল ইসলাম সারিদ পছন্দ করতেন এরপর মাঝে মাঝে রেয়ার ফুড যেটা জীবনে এক দুইবার খেয়েছেন যেমন একটা হাদিসে পাওয়া যায় খরগোশের মাংস খেয়েছেন হয়তো জীবনে এক দুইবার মোরগের মাংস খেয়েছেন একটা হাদিসে পাওয়া যায় রাজহাঁসের মাংস একবার খেয়েছিলেন রাজহাঁস আমি বোঝার জন্য বলছি ওটা হচ্ছে এক ধরনের পাখি যেটার গলাটা অনেক উঁচু কাইন্ড অফ গোজ আমাদের বাংলাদেশে যেটা দেখা খেয়েছিলেন এর আইটেম এর মধ্যে থেকে একবার রাফুসাহ ইসলাম আপনার বড় সাইজের একটা মাছের অংশ খেয়েছিলেন হাদিসে এটার নাম এসেছে আম্বার এটা সাহাবারা এক জায়গায় এক অভিযানে গিয়েছিল সেখানে খাবার শেষ হয়ে যাওয়ার পরে উপকূলীয় অঞ্চল দিয়ে ওনারা যাচ্ছিলেন হঠাৎ দেখে যে একটা মরা বড় মাছ এসে পরে আছে সাগরের ঢেউয়ের ধাক্কায় তীরে এসে পরে আছে তো ওনারা তখন যেহেতু না ছিলেন খেলেন এক এটাকে করতে না এত বড় মাছ ব্লু ব্লুয়েল টাইপের একটা হতে পারে মাছ বড় তিমি মাছের মতো পরে খাবার কিছু প্রিজার্ভ করে মদিনায় নিয়েও আসলেন পরে রাস্তাকে জিজ্ঞেস করলেন যে আমাদের সফর তো এরকম এরকম ঘটেছে এত বড় মাছ আমরা খেয়েছি এটা কি জায়গা হয়েছে কিনা বলেন হ্যাঁ অবশ্যই জায়জ হয়েছে আল্লাহ তালা রিজিক হিসেবে তোমাদের কপালে নসিব এটা রেখেছিলেন আর তোমাদের বাসায় যদি ফুডের কোন অংশ থেকে থাকে আমাকেও একটু দিও তো সাহাবারা আনলেন সেখান থেকে রাসুল ইসলাম খেলেন তো এইরকম কিছু রেয়ার ফুডের কথাও পাওয়া যায় যে রাসুল ইসলাম খেয়েছেন তো তাহলে পাওয়া গেল যে কমনলি খেতেন খেজুর দুধ আহ উটের গোস্ত খাসির গোস্ত খাসির গোস্তের মধ্যে থেকে সামনের পায়ের অংশ পছন্দ করতেন নলা পছন্দ করতেন তারপর সারিদ যেটা বললাম বেসিকলি রুটি আর গোসের মিক্সচার একটা তারপর রাশে ইসলাম ঘি ঘি মাখানো রুটি পছন্দ করতেন একটা হাদিসে এসছে যে যদি মানে বলতেছিলেন যে আজকের এই দিনটাতে যদি গমের রুটি দিয়ে ঘি দিয়ে মাখানো এটা খাওয়া যেত এক সাহাবি এটা শুনে খুব আবেগ আপ্লুত হলেন বলেন আজকে আমি এটা অ্যারেঞ্জ করবো তুমি করলেন ইসলাম সবাইকে নিয়ে খেলেন আবার রাসুদাহ ইসলাম আর একটা অভ্যেস ছিল যে একা খেতেন না ওনার যে ফুড এটিকিউডস সেক্ষেত্রে ডান হাতে খেতেন এগুলো তো আমরা জানি ডান হাতে খেতেন বিসমিল্লা বলে খেতেন সামনে যে অংশ সেটাতে খেতেন লেটসে আমরা একটা গ্রুপ হয়ে বসলাম সামনে খাবার তো ওই পাশ থেকে আমি টেনে নিচ্ছি ওই পাশ থেকে আমি নিয়ে আসতেছি এটা কাইন্ড অফ দেখতে একটু উইয়ার্ড লাগে তো রাসুল ইসলাম একবার এক সাহাবি সাহাবি তিনি ছোট সাহাবি ছিলেন আর কি তখন তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে টেবিলে বলতে হয় যে দস্তরখানে কোলে বসা ছিলাম আমি ছোট মানুষ আমি একবার এখান থেকে গোষ্ঠ নেই ওখান থেকে রুটি টানি এরকম একবার হাত এদিকে আরেকবার ওইদিকে তো রাসুল সাহেব আমাকে ফুড এটিকিউড শিক্ষা দিলেন বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লা মানে হে প্রিয় বৎস তুমি আগে বিসমিল্লা বলো ও কুল বিয়ামিনিক আর ডান হাতে খাওয়াটা শুরু করো ও কুল মিম্মান নিয়ালিক আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু করো আমার সামনে যেটা ওদিক থেকে টানা হেঁচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে

আর আমাদের দেশে যেহেতু আমরা যে শাক সবজি ডাল মিক্স করে খাই তো এজন্য আমাদের পাঁচটা আঙ্গুল ইউজ করতে হয় তো রাসুল ইসলাম তিনটা ইউজ করতেন তিনটার আর একটা হেকমত হচ্ছে মানে এতে খুব কম ওঠে আর কি খাবার পাঁচটা দিয়ে ধরলে তো ধরেন এভাবে গোষ্ঠ নিচ্ছি মাছ নিচ্ছি মানে ওভার হয়ে যায় এবং ওভার এর ব্যাপারে তো কোরআনে সরাসরি নিষেধই করা হয়েছে কুলু অশ্রব ওলা তুশ্রী তোমরা খাও পান করো এটা জায়েজ তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু ওভার ইট করো না রাসুল ইসলাম ওভার ইট করতে নিষেধ করেছেন বলেছেন যে মুমিন খায় এক পেটে কাফির খায় পাঁচ পেটে সাত পেটে তো উল্টা হয়ে গেছে এখন দেখা যায় যে ওয়েস্টের ওরা অল্প ডিনার করতেছে অল্প লাঞ্চ করতেছে আমরা বিশাল খাবার দাবার মুসলিমরা মানে ওভারইটিং করে ফেলতেছি তারপরে খাবারের ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু বলেছেন যে আমরা এটা সবাই জানি যে 1/3 খাবার 1/3 পানি আর 1/3 হচ্ছে নাফাস লিন নাফাস মানে শ্বাসপ্রশ্বাস নেয়ার জন্য তো যেটা খাবারের কথা আমরা বলতেছিলাম যে একটা ছিল কমন খাবার আর একটা হচ্ছে আহ জীবনে এক দুবার খেয়েছেন আর কিছু খাবার বেশ পছন্দ করতেন এর তালিকায় মধু আছে মধু খেতেন আল্লাহ রাসিউলাম এটা আমরা জানি তো মধুর মধ্যে আবার ফ্রেশ হানিটা পছন্দ করতেন হাদিসে এসছে যে এক ধরনের হানি ছিল মাগাফির মানে একটু ব্যাড স্মেল আসতো ওইটা উনি পছন্দ করতেন ফ্রেশ স্মেল আসসালাম খাবারের একটা অভ্যেস কি ছিল প্রয়োজনে মানে খুব বেশি খেতেন না কিন্তু যেটা খেতেন ওইটা খুব পিওর খেতেন বাসি খাবার কখনো খেতেন না বাসিটা খেতেন না পরিচ্ছন্ন খাবার খেতেন আবার খাবার নষ্ট করাটাকে খুব অপছন্দ করতেন তিনি বলতেন যে খাবারের কোন অংশে আল্লাহ বারাকা রেখে দিয়েছেন এটা আমরা জানি না আমরা অনেক সময় এরকম করি যে বিরিয়ানির ডিস সবাই হই করে শুরুর দিকে খুব খেলাম শেষে কিছু লেগে আছে ওইটা ফেলে দিলাম না ফেলে দেয়ার অ্যাটিচিউড আল্লাহ রাসুল্লাহ ইসলামের ফুড অ্যাটিকিউডস এর মধ্যে ছিল না একেবারে শেষ পর্যন্ত যতটুকু ছিল ওইটা উনি খেতেন তো তাহলে তারপর মধুর পাশাপাশি হাদিসে পাওয়া যায় লাউ খেতেন লাউ পছন্দ করতেন একটা হাদিসে পাওয়া যায় যে ইসলামকে গোস্ত দিয়ে মারাত বলে ঝোল করে লাউ দিয়ে একটা কারি দেয়া হলো উনি খুঁজে খুঁজে লাউয়ের টুকরা গুলো নিয়ে নিয়ে খাচ্ছিলেন তো যে সাহাবি বর্ণনা করতেছেন উনি বলেন এর আগে আমি লাউ খুব একটা পছন্দ করতাম না আমাদের অনেক এলাকায় কদুও বলে ওই যেই লাউ সেই কদু একই জিনিস তখন ওই সাহাবি বললেন যে রাসুসলামকে যখন দেখলাম যেভাবে লাউ খাচ্ছে তারপর থেকে আমিও লাউকে খেতে পছন্দ শুরু করলাম এরপরে ডালিম ডালিম খেতেন ডালিম খেতেন কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু কালিজিরা এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে দুধ দুধের ব্যাপারে বলা হয়েছে কালিজিরার ব্যাপারে তো রাসুল্সাহ ইসলাম বলেছেন যে হাব সৌদা শিফা উন মিন ইল্লা ইসাম সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন রেমেডি আললাই কালেজিতার ভেতরে রেখেছেন মৃত্যুরক ছাড়া তো এত করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী এটার মেডিকেল মানে অ্যাডভান্টেজ কি আছে এটা হতে জাহাঙ্গীর ভাই বলতে পারবেন তোর মুজ খেতেন حادثে আছে তোর মুজ এরপর খেজুর আর শশা একসাথে মিক্স করে খেতেন একটা হাদিসে পাওয়া যায় যে তিনি একবার খেজুর আর শশা মিক্স করে খেয়েছেন খেজুর আর মাখন মিক্স করে খেয়েছেন তোর মুজ আর খেজুর একসাথে মিক্স করে খেয়েছেন আর সিরকা পছন্দ করতেন সিরকা যেটাকে ভিনেগার বলে আরকি ভিনেগারের মধ্যে চুবিয়ে আপনার অনেক খাবার কিন্তু প্রিজার্ভ করা যায় আরবরা এটা করতো এবং ইজিপ্টে থাকার কারণে আমি দেখেছি যে ভিনেগারের মধ্যে ওরা অনেক ধরনের সবজি অনেক গ্রিন ভেজিটেবল ওরা রাখে এটা অনেক দিন রেখে খাওয়া যায় এবং এটা বেশ সুস্বাদু এটা রুচি আনে মুখে অনেক আসলাম ভিনেগার পছন্দ করতেন এবং তিনি বলতেন যে আলহম আল আহম কাল খাল্লিলা والخنزير لهم كالشاة لنا তিনি বলতেন কাফেরদের জন্য হল যেমনি মদ আমাদের জন্য হচ্ছে শিরকা মানে অবিশ্বাসীরা যেমনি মদ খায় ওটা তো ওরা ওদের জন্য অবধারিত করে নিয়েছে আমাদের জন্য আল্লাহ শিরকা হালাল করেছেন আবার ওরা যেমনি শূকরের গোশত খায় পর্ক খায় তার বিপরীতে সাত মানে बकरी একটা চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন এভাবে তিনি বলতেন এরপর হাইস নামে একটা খাবার পাওয়া যায় হাইস আরবরা ওপরা খেত হাইসটা হচ্ছে বেসিকলি মাখন ঘি এবং খেজুরের একটা মিক্সচার রাসুদ খাইবারের যুদ্ধের পরে যে রাজকন্যা অর্থাৎ আখতাবকে বিয়ে করলেন আর বাসর করলেন হচ্ছে মরুভূমিতে তো বিয়ের পরবর্তীতে সাহাবারা বললেন রাসুল সাহাম আগের কিছু বিয়েতে আপনি রুটিগ্রস্ত খাইয়েছিলেন ওয়ালিমা হিসেবে বিয়ের রিসেপশন হিসেবে তো এই বিয়ে থেকে কিছু খাওয়াবেন তো তখন রাসুল সাহসামের কাছে অত খাবার দাবার ছিল না বললেন যে কার কাছে কি আছে নিয়ে এসো তো কেউ বললো আমার কাছে জবের গুঁড়া কেউ আটা কেউ মাখন কেউ খেজুর তো ওইটাকে এনে ম্যাচ করা হলো একটা বাটিতে পরে সেটাই তিনি সবাইকে ডিস্ট্রিবিউট করলেন আর বললেন যে এখন যেহেতু আমার কাছে নেই এটাই এবারের বিয়ের বলি না তো হয়তো আরো সামনের প্রশ্নের ভেতরে আমরা ঢুকলে আমরা আরো বুঝতে পারবো আপাতত আমার এগুলো মনে আসতেছে যে খাবারের ক্ষেত্রে এরকম কিছু ছিল কমন ফুড কিছু রেয়ার ফুড আর কিছু ছিল ওনার ফেভারেট আর মিষ্টানের কথা যে বলেছেন হ্যাঁ এটা হাদিসে আছে তিনি মিষ্টান্ন পছন্দ করতেন যদি থাকতো আমরা এখন যেটা ফিল করি যে মিষ্টি পাঁচ কেজি এনে বাসায় রেখে দেওয়া রসমলাই রেখে দেওয়া এইরকম সামর্থ্য তো আসলে মাদানি জিন্দিগির প্রথম সাত বছরের স্টোরিটা তো বললাম ছিল না সপ্তম হিজির পরে কিছুটা আর্থিক সচ্ছলতা আল্লাহ তালা দিয়েছিলেন মুসলমানদেরকে তো বেসিকলি খাবার যদি আসতো খেতেন ওই যে সকালে এসে জিজ্ঞেস করলেন আছে থাকলে খেতেন নেই তো তিনি রোজা রাখতেন ছিল মানে খাবারের ব্যাপারটা যদি আমরা এরকম আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র পেলাম আমার মনে হচ্ছিল আরো তো যাই হোক এখানে দুটো সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার কাছ থেকে এটা হচ্ছে যে একটি উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে আমাদেরকে অনেকেই মিসগাইডেড করার চেষ্টা করছে যে সিরকা বা ভিনেগার এটা খাওয়া নাকি ইসলামে জায়েজ নেই এটা অলরেডি আপনি বলেছেন যে এটা অবশ্যই জায়েজ শুধু আছে তা না এটাকে একটি বিকল্প হিসেবে দেওয়া হয়েছে যে তোমরা খাচ্ছ সুরা বা মদ হারাম আর আমরা কাছে হচ্ছে এই সিরকা বা ভিনেগার এবং এটা অনেক ধরনের ভিনেগার আছে অ্যাপেল সিডের ভিনেগার আছে কোকোনাট ভিনেগার আছে আঙ্গুরের ভিনেগার আছে অনেক ধরনের আছে তো তো প্রিয় দর্শক একটি প্রশ্ন জানলাম এবার আরেকটি প্রশ্ন আর মুখে আমাকে প্রায়শই পড়তে হয় সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আমি যেমন কিছু খাবারকে রেস্ট্রিক্ট করেছি বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে অর্থাৎ যাদের কিনা শরীরে সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বেশি বা রক্তে সুগার বেশি সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা এই কারণে আসলো যে চিনি জাতীয় খাবার তারপর হচ্ছে মধু জাতীয় খাবার তারপর হচ্ছে খেজুর জাতীয় খাবার দেখা যাচ্ছে তারা খেলে পরে তাদের ডায়াবেটিস বেড়ে বেড়ে যায় যায় বা সুগার এবং তারা ফ্যাট বাড়িয়ে আসতে পারে না একটা সমস্যায় পড়ে যায় তো এই বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন কারণ হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেহেতু প্রশ্নগুলো করা হয় আমি ডাক্তার হিসেবে এতটুক জানি যে আহ আল্লাহ বলেছেন যে তোমার জন্যে যেটা ক্ষতিকর সেটা তুমি করো রাসুলসাল্লাহাম আমাদেরকে বলেছেন যে তোমার শরীরের ক্ষতি তুমি করো না এতটুকু আমি জানি বাকিটা আপনার কাছ থেকে জেনে নিব একটা বিষয় আপনি ক্লিয়ার করে বলেছেন যে জীবন আচরণে তখন যেমন পরিশ্রম ছিল তখন যেমন খাবার পেত না অনেক সময় আহ এমনিতে রোজা রাখতেন সবাই তারপরেও যখন খাবার গুলা পেতেন তখন অবশ্যই যে খাবারটা পেতেন সেটা কোনো অর্গানিক খাবার সেটা কোনো ন্যাচারাল খাবার সেখানে কোনো আর্টিফিশিয়াল সেখানে কোনো পোলট্রি সেখানে কোনো হাইব্রিড সেখানে কোনো আপনার কেমিক্যাল সেখানে কোনো কনসেন্ট্রেটেড সুগার সেখানে ম্যাপল সিরাপ এ ধরনের কিচ্ছু ছিল না যা ছিল সবই ন্যাচারাল ছিল অর্গানিক ছিল প্রকৃতিতে বিলং করতো এবং বডি সেগুলোকে ন্যাচারালি চিনত সো এই কারণে এইখানে একটু মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে অনেকে ভাবছেন যে আমরা হয়তো কিছু ন্যাচারাল খাবার নিষেধ করছে কিন্তু আমরা আবার বলছি যে খেজুর মধু এগুলো আবার মেনটেনিং এর সময় এসে যখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে যাবে আপনি এক্সারসাইজ বাড়িয়ে করবেন অন্যান্য নিয়মা বলি যখন ঠিকঠাক মানবেন তখন কিন্তু আমরা আবার এটাকে এলাও করেছি এই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করতেন জি কোরআনে একটা আয়াত আছে যে অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা তো এর অর্থ হচ্ছে যে আল্লাহ কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছেন মুমিনদের জন্য এখানে আবার শিফার কথাটা বলে তিনি বলে দেন যে সবার জন্য এই বলেছেন যে আয়তে মুমিনদের জন্য এটা শিফা আর তবে ওলা খাসার খাসারা জালেমদের জন্য এটা আবার শিফা না বরং খাসারা খাসারা শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষতি বা ধ্বংস এটা হয় তার মানে কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা কিন্তু জালিমদের জন্য হচ্ছে ক্ষতি তো এটার ব্যাখ্যা করতে যে তাফসিরে খুব সম্ভবত বাইদাবির যিনি মোসান্নিফ বা রচয়িতা উনি বলেছেন যে আল কোরআন হুয়াল গেদা উস আলেহ মানে কোরআন হচ্ছে একটা অতি উত্তম খাবার খুব ভালো খাবার তো ভালো খাবার আবার সবার পেটে হজম হয় না যেমন ধরেন দুধ আমরা সুষম খাবার বলি না দুধ দুধকে আমরা সুষম খাবার বলি খাদ্যের যে ছয়টা পুষ্টিগুণ সব আছে খুব এনার্জেটিক খুবই হেলদি একটা খাবার দুধ তো দুধ খেতে হলে কিন্তু ওই লোকের স্টোমাকটা ভালো থাকতে হবে পাকস্থলিটা থাকতে হবে আপনার দুধ ভালো খাবার গ্লাস তার হাতে তুলে দেওয়া যাবে না এটা আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে তো তাই বলে দুধের কিন্তু কোনো দোষ না সুস্থ মানুষ দুধ খেলে তার উপকার হয় সে উপকার পায় কিন্তু অসুস্থ মানুষ আবার একই দুধ খেলে তার উপকার না হয় বরং ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায় তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবিতে উনি এভাবে বলেছেন যে কোরআনটা এক ধরনের উত্তম খাবার দুধের মতো যেটা যেটা থেকে বেনিফিট পেতে হলে পেট ভালো থাকতে হবে এজন্য আল্লাহ বলেছেন এটা মুমিনদের জন্য শিফা কাফিরদের জন্য শিফা নয় তো এটা তো খুব কমন একটা বিষয় যে দুধ খাওয়া বা মধু খাওয়া এটা হচ্ছে নরমাল টাইমে কিন্তু কারো যদি বিশেষ কোনো এরকম রোগ থাকে যে রোগের জন্য কোনো স্পেসিফিক খাবার এটা খারাপ হতে পারে সেটা তো চিকিৎসা বিশেষজ্ঞ যারা ওনারা এটা ভালো বুঝবেন সেক্ষেত্রে আবার এই আবেগ দেখানোর সুযোগ নেই যে না কোরআন তো মধুর কথা আছে কোরআন তো দুধের কথা আছে কোরআন তো হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক কিন্তু কারো যদি কোনো বিশেষ রোগ থাকে এবং সেই রোগের কারণে যদি কোনো খাবার বারণ থাকে তার মানে এই না যে এটা কোরআনের আয়াতের সাথে ইসলামের সুন্না বা জীবন আদর্শের সাথে কন্ট্রাটিং ব্যাপারটা এমনটা নয় এবং সেক্ষেত্রে আমি মনে করি যে চিকিৎসকরা যে সাজেশন ওনাকে দিবেন সেটাই আমার মনে হয় মেনে নেওয়া উচিত কারণ আপনি এটা বলছিলেন যে জেনে শুনে নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে করার নিষেধ করেছে এবং এটা নিজেকে শেষ করে দেওয়ার মতো আর কি ওলাতুল কুবি আইডি কুম ইলা তাহলুকা তোমরা নিজেরা জেনে শুনে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই যে আমরা বলি যে স্মোকিং করা এটা হারাম হ্যাঁ এটার হারাম হওয়ার দলিল কি দলিল হচ্ছে এটা যে জেনে শুনে ওই ব্যক্তি তার লাং ড্যামেজ করে ফেলছে তার হয়তো ক্যান্সার হয়ে যাবে ভয়ঙ্কর রোগ বাধিয়ে ফেলতে পারে এটা এজন্য এটা হারাম সো এক্ষেত্রে আহ আমি বলবো যে এগুলো হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে এটা আমাদের জন্য চমৎকার খাবার ভালো খাবার স্বাস্থ্যের জন্য বেশ ভালো বাট ব্যক্তি বিশেষে কোনো খাবার কোনো বিশেষ মানুষের জন্য এটা ক্ষতিকর বা সমস্যা ক্রিয়েট করছে এটা হতে পারে এটা এটা খুবই স্বাভাবিক আর আপনি যেটা বলছিলেন তখন খাবার ছিল অর্গানিক হ্যাঁ সেটা তো প্রায় দেড় হাজার বছর আগের কথা আমরা এখন বলছি জি যে এখনকার যে ফর্মালিন এখন যে ভেজাল মেশানো এই সমস্ত ইনজেকশন দেয়া কেমিক্যাল দেওয়া এটা তো কল্পনাই করা যায় না তার উপরে আবার রাসুল ইসলাম ওই সময়েও আবার সবচেয়ে ফ্রেশটা খেতেন একেবারে ফ্রেশটা আর ওনাদের লাইফস্টাইল আপনি বললেন যে খুব পরিশ্রমও করতেন এটা তো বলারই অপেক্ষা রাখে না যে ওনারা কতটা পরিশ্রমী ছিলেন রাসুল ইসলামের পরিশ্রমের কথা যদি খেয়াল করি সে ছোটবেলা থেকেই পরিশ্রমী যখন মায়ের পেটে বাবাকে হারালেন বছর বয়সে হারালেন আট বছর বয়সে চাচাকে হারালেন দাদাকে হারালেন তারপরে চাচার কাছে সে বছর থেকেই তিনি রাখালের কাজ করছিলেন মানুষ মানে ছাগল চড়ানো মরুভূমিতে তো মরুভূমিতে ছাগল চড়ানো এটা রৌদ্রের মধ্যে আর ছাগলের প্রকৃতি তো আমরা জানি যে একটা ছাগল এদিকে দৌড়ায় আরেকটা ওইদিকে দৌড়ায় এটাকে ধরলে ওটা ছোটে ওটাকে ধরলে এটা ছোটে তো এখানে খুব প্রচন্ড ধী শক্তি ধৈর্য এটাJennie লাগে খুব পরিশ্রম লাগে খুব হার্ড ওয়ার্কিং মেন্টালিটির হতে হয় তো রসুসিয়াম সেই আট বছর বয়স থেকে কিন্তু এতটা পরিশ্রমী এবং অনাথ এতিম যারা তার তাদের ম্যাচুরিটি লেভেল চিন্তা বলেন দেহের বলেন এই গ্রোথটা কিন্তু অন্যদের চেয়ে আগে হয় কারণ অন্য বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য বাবা আছে মা আছে আত্মীয় আছে কিন্তু ইতিম শিশুরা তারা পৃথিবীটাকে খুব কাছ থেকে দেখে অনেক আগে আগে সবকিছু বুঝে ফেলে সবকিছু নিজে হ্যান্ডেল করতে জানে আল라হ সুবহানাহু ওয়া যেহেতু পুরো উম্মাহকে হ্যান্ডেল করতে হবে এজন্য ছোটবেলা থেকে আল্লাহ তাআলা আল্লাহু আকবর সুবহানাহু এইভাবে গ্রুমিং করে গ্রুমিং সেশনের মধ্যে দিয়ে প্রিপেয়ার করে করে বড় করেছিলেন যে উনি মেশ চড়াতেন ফ্যামিলি মেশ তো চড়াতেন আবার মক্কায় অনেক লোকদের মেশ চড়িয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করতেন সেই ছোট বয়স থেকে এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় তিনি সিরিয়াতে গিয়েছেন মদিনায় আসার পর থেকে তো আমরা জানি বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করতেন সরাসরি তলোয়ার চালিয়ে প্রায় নয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রায় আটাইশটা গাজোয়াতে তিনি অংশগ্রহণ করেছেন কথা থাকতেন মিটার হ্যাঁ হজমরা যারা করেছেন যারা একবার উঠেছেন তারা পাবেন আল্লাহ একবার তা আমরা একবার উঠেই এরকম হাঁপিয়ে যাই উনি তো কতদিন ওইটার উপরে তিনি চড়েছেন যুদ্ধ করেছেন তারপর মদিনার ওনার একটা অভ্যেস ছিল প্রতিদিন জোহরের আগে দিয়ে মদিনার বাজার পরিদর্শন করতেন শনিবার সকালে আবার কোবাপল্লি পাঁচ কিলোমিটার দূরে ওখানে হেঁটে হেঁটে যেতেন মাঝে মাঝে ঘাম ঝরানো পরিশ্রম কাজ করা মুভমেন্ট এর মধ্যে দিয়েছিলেন তো এটাও একটা বিষয় যে আমরা কতটুকু আমরা ক্যালোরি বার্ন করি আমরা হয়তো রাতে গোস্ত খেয়ে টেবিলে বসছি বা শুয়ে পড়ছি কিন্তু এই গোস্তটা বার্ন করার জন্য আমার পাঁচ কিলো হাঁটার দরকার ছিল তো এই জন্য কম্পেয়ার করবার সময় ওইটাও খেয়াল করতে হবে যেটা আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যে তখনকার একে তো অর্গানিক ফুড ছিল আবার তারা ছিলেন বেশ পরিশ্রমী সো ওইটা ওইটাকে আমরা ওইটার যেই বেসিক শিক্ষা বা মূল শিক্ষা প্রতিপাদ্য ওইটাকে সামনে রাখবো বাট তার সবটাই যে একেবারে আমাদের সমাজের জন্য বা আমার জন্য আমি মিলিয়ে ফেলতে পারবো সেটা কখনো কখনো ব্যক্তিভেদে নাও হতে পারে যেমন আমার ডায়াবেটিস থাকলে হয়তো ডাক্তার যদি বলে মধু খাবেন না চিনি খাবেন না খেজুর খাবেন না তো সেটা আমাকে হয়তো বেছে চলতে হবে ব্যাপারটাকে এইভাবে সেকেন্ড ব্যালেন্স করতে হবে খুবই চমৎকার এবং আপনি যদিও একটু আগে উল্লেখ করেছেন যে অতিরিক্ত খাবার বিষয়টি এটা বারবারই চলে আসছে কারণ কি যে আমরা এখন যে রোগগুলোতে আক্রান্ত হচ্ছে যেগুলো লাইফস্টাইল ডিজিজ আমরা বলছি তার প্রধানতম কারণই হচ্ছে মেইনলি দুটো এক হচ্ছে অতিরিক্ত খাবার গ্রহণ বারবার খাবার গ্রহণ এবং হচ্ছে অ্যাক্টিভিটিটা না থাকা যেটা আমরা আগে দেখেছি যে কয়েক করে আমাকে জীবিকা অর্জন করে আমাকে খাবারটি জোগাড় করতে হতো কোনো এক সময় শিকারের মাধ্যমে করতে হতো কৃষির মাধ্যমে করতে হতো হাড় ভাঙা খাটতে হতো রোদে পড়তে হতো বৃষ্টিতে হতো কিন্তু এখন আমরা চেয়ারে বসে বসে সারাদিন কাটিয়ে এসির ভিতরে থেকে এনভায়রনমেন্টে না গিয়ে আমরা খাচ্ছি কিন্তু অনেকবার এবং বারবার খাচ্ছি এবং দুঃখজনক হচ্ছে যে আহ আমরা ওয়েস্টার্ন কালচারটাকে এইভাবে নিয়েছি যে ওরা দেখেন খুবই অল্প পরিমিত খাবার খায় এবং দুবেলা তিন বেলা খায় আমি যতটুকু জানি ওদের সঙ্গে যতটুকু আমার ইয়েছে কিন্তু আমরা ছয় বেলা খাবার খাওয়াকে একটা রুটিনে পরিণত করেছে এবং অনেক ক্ষেত্রে আমরা এই পরামর্শ পেয়ে থাকি তাহলে এটা এর সঙ্গে কিভাবে সাংঘর্ষিক হয় বিষয়টাকে যদি একটু আপনি ইসলাম দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে বলতেন ছয় বেলা খাবার কাজ নেই কিন্তু ছয় বেলা খাচ্ছি আচ্ছা না এই ব্যাপারটি মোটামুটি আমরা আমাদের আলোচনা চলে এসেছে যে কাইক শ্রম নেই বাট খাচ্ছি বেশি তো এটা এটা তাহলে বার্ন হবে কোথ থেকে যেটা আমরা বলছিলাম হ্যাঁ রাসুসাই ইসলাম গোস্ত খেতেন খেজুর খেতেন এগুলো যে আমরা রেফার করি সেটা ঠিক আছে কিন্তু সেই অনুপাতে তো ওনারা পরিশ্রম করতেন রাসুসাই ইসলামের দেখা যেত তো যে মে মেইন মিল ছিল দুইটা বেসিকলি বলা যায় দুইটা মেইন মিল তিনি নিতেন কখনো কখনো তিনটা কিন্তু আমরা যে চার পাঁচবার খাচ্ছি সেই অনুপাতে কিন্তু আমাদের পরিশ্রম হচ্ছে না সকালে রাসুসাই ইসলাম খাবার পেলে কখনো খেতেন তারপর দুপুর বেলায় খাবারটা বেসিকলি যদি কোনো খাবার আসতো তখন খেতেন কিছু সময় কাটানোর পরে তারপর তিনি চলে যেতেন নবীতে ছিল ওনার কাইন্ড অফ করতেন ওখানে ওইটাই সচিবালয় ওইটাই ক্যান্টেনমেন্ট ওইটাই সবকিছু বিদেশি ডেলিগেশন আসলে ওখানে মিটিং করতেন তো ওখানে বসে সাহাবাদেরকে দিনী জ্ঞান শিক্ষা দিতেন কারো কোনো সমস্যা থাকলে সেটার সলিউশন দিতেন তারপর মদিনার বাজার পরিদর্শন করতেন প্রায় তারপরে অনেক অসুস্থদের ভিজিট করতেন তারপরে কোনো খাবার যদি আসতো দুপুরের খাবারটা এরকম এরকম যে বাসায় চমৎকার লাঞ্চ আইটেম রেডি আছে আমি খেয়ে না প্রায় ইসলামের কাছে খাবার এ গিফট হিসেবে আসতো কোন সাহাবি আহ নিয়ে আসতেন এবং এটা প্রায়ই হতো সাহাবারা তো সাহাবারাতো রাসুসাহামকে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন বলে প্রত্যেকেই চাইতো সামর্থ্য না থাকলেও কারো যদি একটু মানে কিছুটাই সামর্থ্য কখনো হয়ে যেত উনি চাইতেন যে প্রথমে আমি রাফিস সাহা ইসলামকে একটু আপ্যায়ন করাবো একটু এন্টারটেন করাবো তো ওইভাবে কোনো না কোনো জায়গা থেকে খাবার আসতো আবার সেটা রাসুদাহ ইসলাম একা খেতেন না রাসুদামের একটা ফুড এডিকিট ছিল একা কখনোই খেতেন না হয় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অথবা সাহাবিদেরকে নিয়ে অথবা আহলে সুফায় যেই সাহাবারা সত্তর জন প্রায় ওনারা পড়াশোনা করতেন তাদেরকে নিয়ে রাফি সাহায্য একসাথে খেতেন তো তাহলে খাবারের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো এমন হতো যে দুপুরের খাবারও মিস হয়ে যেত লাঞ্চ যেহেতু আসেনি কোনো আপ্যায়ন করার মতো কেউ খাবার নিয়ে আসেনি তো উনি খেতেন না বিকেলে আবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আবার ঘরে কাটাতেন ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতেন ওই টাইমে রাতে তো প্রত্যেক স্ত্রীর সাথে সময় কাটাতেনি কিন্তু আসর টু মাগরীব এই টাইমে ফ্যামিলির সাথে সময় কাটাতেন হাসান হুসেন রাহ আহার সাথে সময় কাটাতেন মাঝে মাঝে ওনার কন্যা ফাতেমার দল তালহার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতেন তো ওই টাইমটাতে কোয়ালিটি টাইম উনি কাটাতেন তো খাবার তো অ্যাভেলেবেলই তেমন ছিল না সো এটা খুবই একটা প্রাসঙ্গিক বিষয় যে আমার পর্যাপ্ত খাবার তখন এটা আমার জন্য উপযোগী হতে পারে এ ব্যাপারে আমার চেয়ে আপনার কথাটা হয়তো বেশি গ্রহণযোগ্য হবে আপনি মেডিকেল পার্সপেক্টিভে বলতে পারবেন যখন এটা বার্ন করার সুযোগ আমার থাকবে যেটা আপনি বললেন আমাদের কথাও যদি আমরা খেয়াল করি যে আসলে অতটা তো ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ হয় না মাঝে মাঝে পার্কে যাই পার্কে হাঁটাহাটি করি জিমেও মাঝে মাঝে যে কিছুটা এক্সারসাইজ করার চেষ্টা করি মাঝে মাঝে আর কি তো আসলে সুযোগ হয় না অতটা সময় ব্যস্ততার কারণে সুযোগ হয় না কিন্তু খাচ্ছি তো ভালোই খাবার দাবার হচ্ছে যে খাবারটা খাচ্ছি ওই খাবার বার্ন করার জন্য যে রকম কায়িক শ্রমের দরকার ছিল ঘাম ঝরানোর দরকার ছিল সেটা তো আসলে হচ্ছে না সো এটা একটা চেক ব্যালেন্সের বিষয় যে আমি কতটুকু খাচ্ছি এবং কতটুকু এক্সারসাইজ করছি কতটুকু বার্ন করছি ওইভাবে আমাকে মিলাতে হবে এখন আমি যদি সারা দিন এসি রুমের ভেতরে বসে থেকে আমি শুধু মিট আইটেম খেলাম ফাস্ট ফুড খেলাম তাহলে তো অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে আর যদি এমন হয় যে আমি আমি খুব কাজ করতেছি তখন একটু বেশি খেলো এটা প্রভাব পড়বে না যেমন লেটসে আমাদের গ্রামের কৃষক ভাইরা কিন্তু দুপুর বেলা দেখবেন বাসা থেকে যখন সে এক বল ভাত নিয়ে যায় আমরা তিন বেলা তো এত রাইস নেই না উনি দুপুরে খেয়ে ফেললেন এটা সকালে খেয়েছেন এর বেশি পান্তা ভাত তারপরে ওনার প্যাটের দিকে তাকালে দেখা যাবে একবারে সুঠাম দেখো মেদ নেই চর্বি নেই তো এই যে এর কারণটা হচ্ছে সে যতটুকু খেয়েছে পরিশ্রম করেছে অনেক বেশি তো ওইটা তার কোনো ক্ষতি করছে না তো এই ক্ষেত্রে নিঃসন্দেহে চেক এন্ড ব্যালেন্স করতে হবে এবং চিকিৎসকদের পরামর্শটাই তো নিঃসন্দেহে মেনে চলতে হবে এক্স্যাক্টলি অনেক আলোচনা হলো খাবার বিষয়ে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং অনেকে আপনারা অসংখ্য প্রশ্ন করছেন এবং এত বেশি লোক একসঙ্গে ভিডিওটি দেখছেন এটা অকল্পনীয় তো আমরা বলবো যে আপনারা শেয়ার করুন এটা ইউটিউব এবং ফেসবুক দুটোতেই যাচ্ছে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে কমেন্টস করুন আপনারা মতামত জানান আপনাদের আলোচনা কেমন লাগছে